আসসালামু আলাইকুম বন্ধুরা ব্লিন্ডার জারের বিভিন্ন পার্টস নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে আজ তেমনই একটি পার্টস আমরা পরিবর্তন করব এবং আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন এই যে কাপলার এই কাপলারটি কিভাবে ঘুরছে এই কাপলারটি মনে হচ্ছে ভেঙে গেছে তো আমরা খুলব এবং কী ধরনের সমস্যা এটা সমাধান করার চেষ্টা করব তো এখানে একটি নাট রয়েছে এই যে উপরে এবং দেখেন ব্লেডটি চারদিকে কেমন ঢল ঢল করছে অর্থাৎ এখান থেকে পানি লিকেজ হচ্ছে এবং যে মশলা গুঁড়ো করা হয় তাও লিকেজ হচ্ছে আমরা এর সমস্যা চেক করব। এবং সমাধান করার চেষ্টা করব। তো একটি কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে আমি নাট ধরে রেখেছি এবং এখানে যদি উল্টা দিকে ঘোরানো হয় তাহলে খুলে যাবে তো কাপলারও খুলতে পারে অথবা এই নাট খুলতে পারে যেটাই খুলুক আমাদের একটি খুললেই হবে তো দেখেন আমি এই যে নাট উল্টা দিকে যেদিকে টাইট হওয়ার কথা সেই দিকে ঘোরালেই মূলত খুলে যাবে এটা মূলত রিভার্স রেট তো আমি নাট খুলে নিয়েছি দেখেন এখানে একটি ওয়াশার ছিল তাও পড়ে গেছে এবং কাপলার সহ যে শ্যাপ্ট ছিল সেই শ্যাপ্ট আমি খুলে নিয়েছি এবং বুশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে জিনিসটা দেখা যাচ্ছে মাঝখানে পিতলের এটি মূলত বুশ এই যে এই বুশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে গেছে এবং ক্ষয় হতে হতে চারিদিক থেকেই ভেঙে গেছে এ কারণে মূলত এইভাবে ঢল করছে অর্থাৎ চারিদিকে আপ ডাউন করছে ব্লেড তো নিচের দিকে মোটামুটি ঠিক আছে তারপরও ফেটে গেছে তো আমরা এই বুশটি খুলবো এই বুশ খোলারই একটি টেকনিক রয়েছে যেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো একটি পাইপ জিআই পাইপ অথবা আমি ফ্যানের ডাউন ব্যবহার করে একটি পামস ব্যবহার করে আমি আস্তে আস্তে বাড়ি দিচ্ছি যাতে ওই বুশ পাইপের ভিতর থেকে পড়ে যায় এবং পাইপটি হতে হবে বুশের থেকে একটু বড়ো সাইজের যাতে বুশটি পাইপের ভিতরে পড়ে যায় খুলে পড়ে যায় তো দেখেন বুশ খুলে গেছে এই যে দেখা যাচ্ছে বাটির সাথে বা জারের সাথে বুশ নেই এবং বুশ এখানে চলে আসছে তো বুশটি কিভাবে ভেঙে গেছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখান থেকে ক্ষয় হয়ে ভেঙে ছোট হয়ে গেছে এবং সাইড থেকে ফেটে গেছে তো আমরা নতুন একটি বুশ নিয়ে আসব তো দেখেন এখানে সুন্দরভাবে যদি আপনি বুশ ফিটিং করতে পারেন তাহলে কখনোই পানি লিকেজ হবে না বা মশলা লিকেজ হবে না তো মার্কেট হতে আমি নতুন বুশ কিনে নিয়ে আসছি যেটা আমার কাছ থেকে চল্লিশ টাকা নিয়েছে তো পিতলের যেহেতু একটু বেশি দাম মনে হয় চল্লিশ টাকা তো আপাতত বাজারের যে পরিস্থিতি তাতে চল্লিশ টাকা ঠিকই আছে এবং এই যে পুরাতন বুশ দেখেন অর্ধেক হয়ে গেছে ভেঙে হাফ সাইজ হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে তো এই বুশটি পরিবর্তন করে দিলেই যে সমস্যা ছিল লিকেজ সমস্যা এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং দেখেন বুশটি আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ভেঙে গেছে ক্ষয় হয়ে গেছে এবং গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে যা মূলত মশলার সাথে মিশে যায় তো এখানে পিতল ব্যবহার করা হয় এবং ওই যে নাট দেখছেন উপরের তাও পিতলের হয়ে থাকে খাবার গুঁড়ো করা হয় এই কারণে মূলত এখানে পিতল ব্যবহার করা হয় এবং এই যে ওয়াশার রয়েছে যদি পানি লিকেজ হয় বা যদি লুজ থাকে তাহলে একটির জায়গায় আপনারা দুটি অথবা তিনটি ওয়াশার ব্যবহার করতে পারেন এবং নাটটি উপরে যে নাট ছিল এইভাবে আপনারা উল্টো দিকে ঘুরিয়ে টাইট করে দিবেন এই যে উল্টা দিকে ঘোরাতে হবে তাহলে টাইট হয়ে যাবে দেখেন এইভাবেই মূলত ব্লিন্ডার জারের ভেতরে এই কাপলার এবং শ্যাফ্ট বুশ এবং এর যে ব্লেড রয়েছে তাও এইভাবে সেটিং করা থাকে ঠিক এইভাবে তো আমি এটি মূলত আপনাদের দেখানোর জন্য এখানে সেটিং করছিলাম এবার খুলে বুশটি আমি এখানে ফিটিং করব। তো দেখেন বুশ আমি এইভাবে রেখেছি এবং একটি হ্যামারের বাটল দিয়ে বা হ্যামারের হাতল দিয়ে আমি আস্তে আস্তে বাড়ি দিচ্ছি দেখেন বুশ পুরো সেটিং হয়ে গেছে যতটুকু প্রয়োজন আমি উপরে রেখেছি তো ওয়াশার দুটি ছিল আমি দুটি ওয়াশার ব্যবহার করব। যদি পানি লিকেজ হয় বা মশলা লিকেজ হয় তাহলে আরও একটি এক্সট্রা ওয়াশার ব্যবহার করতে হবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে এই যে চারকোনা দেখা যাচ্ছে শ্যাপটের উপরে এই চারকোনা মূলত ব্লেডের যে চারকোনা রয়েছে এই চারকোনা গ্রুপের ভিতরে ঢুকে যাবে তো এই যে চারকোনা গ্রুপ এবং শ্যাফটের যে চারকোনা গ্রুপ রয়েছে এই গ্রুপের ভিতরে এই ব্লেডটি এইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে যাতে ব্লেড কখনও ফ্রিভাবে না ঘুরে তো অনেকেই কমেন্ট করেন যে আমার ব্লেড ফ্রিভাবে ঘুরছে ব্লেড যদি আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে দেন গ্রুপের ভিতরে চারকোনা গ্রুপের ভিতরে তারপর নাট ভালো করে টাইট দেন তাহলে ফ্রিভাবে ব্লেড ঘুরার কথা না আর যদি কাপলার ক্ষয় হয়ে যায় নিচের দিক থেকে তাহলে ফ্রিভাবে ঘুরতে পারে তো দেখেন আমি এইভাবে কাপলার এবং শ্যাফট ঢুকিয়ে দিচ্ছি এবং এই যে ওয়াশার ছিল একটি উপরে এবং নিচে আরও একটি ওয়াশার রয়েছে তো ওয়াশার যদি একটিতে যদি লিকেজ হয় তাহলে আপনারা দুটি ওয়াশার বা তিনটি ওয়াশার ব্যবহার করবেন ওয়াশার মার্কেটে পাওয়া যায় তো গতবার আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ওয়াশার আপনারা ফিটিং করবেন তো ওয়াশার আপনারা দু টাকা হারে আমি কিনে নিয়ে আসছিলাম আপনারা মার্কেটে পেয়ে যাবেন যেখানে মূলত ইলেকট্রিক স্পেয়ার পার্টস বিক্রি করা হয় এই ধরনের রাইস কুকার ব্লেন্ডার জার বা এসি ফ্রিজের যে স্পেয়ার পার্টস বিক্রি করা হয় খুচরা পার্টস বিক্রি করা হয় সেখানে আপনারা পেয়ে যাবেন দেখেন ব্লেড খুব সুন্দরভাবে ঘুরছে এবং কিভাবে টাইট দিলাম আমি একটি কাপড় ব্যবহার করে কাপলার ধরেছি একটি সকেট ড্রাইভার ব্যবহার করে আমি না টাইট করে দিয়েছি আপনারা কম্বিনেশন প্লেয়ার বা প্লার্স ব্যবহার করতে পারেন তো দেখেন খুব সুন্দরভাবে ঘুরছে যদি একটু পানি এখানে দিয়ে দেই তাহলে লিকেজ আছে কি না বোঝা যাবে যদি লিকেজ থাকে তাহলে ওইভাবে একটি আপনারা ওয়াশার ব্যবহার করবেন বেশি অথবা শ্যাপট পরিবর্তন করার প্রয়োজনও হতে পারে আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে